السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمد للہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئات اعمالنا من یهده اللہ فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل أفاك أثيم يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم وَإِذَا عَلِمَ مِنْ آيَاتِنَا شَيْئًا اتَّخَذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ مِنْ وَرَائِهِمْ جَهَنَّمُ وَلَا يُغْنِي عَنْهُمْ مَا كَسَبُوا شَيْئًا وَلَا مَا اتَّخَذُوا مِنْ دُونِ اللَّهِ أَوْلِيَاءَ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মেহরবানি করে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আগে আগে মহল্লার মধ্য থেকে বাছাই করে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্যে খুতবা শোনার জন্যে নামাজ আদায়ের জন্যে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদ সালাম সেই নবীর উপর যিনি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, রহমাতুল্লিল আলামিন, লা আলা খুলুকিন আযীম, সেই নবীর উপর আমরা প্রাণ ভরে সালাত ও সালাম পেশ করছি। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পবিত্র কোরআনুল করিমের সূরা জাসিয়ার আলোচনা শুনছিলাম গত জুম্মায়। আমরা জাসিয়ার প্রথম ছয়টি আয়াত নিয়ে আলোচনা শুনেছি, আজকে আমরা সাত নম্বর আয়াত থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। জাসিয়া শব্দের অর্থ হলো নত জানু হওয়া, হাঁটুর ভরে বসে থাকা, নত হয়ে যাওয়া। কিয়ামতের মাঠে প্রত্যেকে নত হয়ে থাকবে, আল্লাহ পাক সে কথা স্মরণ করে এই সূরাটি নাজিল করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল জাসিয়া।
গত জুমায় আমরা আলোচনা শুনেছি আল্লাহর নিয়ামত সম্পর্কে। প্রথম ছয় আয়াতে রব্বুল আলামিন তার নিয়ামতের কথা বলেছেন। সূরাটা শুরু করেছেন হুরুফে মুকাত্তাআত দিয়ে। এরপরে আল্লাহ বলেছেন যে এই কিতাব মহাজ্ঞানী মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক পরের আয়াতে বলেছেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু তোমরা দেখতে পাও, যারা বিশ্বাস করো আল্লাহকে, যারা ঈমান এনেছ, তোমাদের আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির ভিতরে তোমাদের বুঝার বিষয় আছে, শিখার বিষয় আছে, জানার বিষয় আছে, তোমাদের অনেক নিদর্শন আছে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির ভিতরে। দুইটা সৃষ্টির কথা আল্লাহ বলেছেন, তার ভিতরে একটা হলো তোমরা নিজেদের সৃষ্টির ভিতরে লক্ষ্য করে দেখো তোমাদের বডিকে আমি কিভাবে আল্লাহ বানিয়েছি, তোমার নিজের দিকে লক্ষ্য করে দেখো আমি আল্লাহ কিভাবে তোমাকে বানালাম, কি সুনিপুণভাবে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি সেট করলাম। এরপরেই আল্লাহ বলেছেন অবাস্যা, পৃথিবীতে যত জীবজন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের দিকে লক্ষ্য করে দেখো তোমাদের উপকারের জন্যে তাদেরকে আমি কিভাবে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ পাক বলেছেন রাত এবং দিন যে একের পর এক আসে, রাতের পরে দিন, দিনের পরে রাত, এই রাত দিনের আবর্তন, এর ভিতরে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বাতাস সম্পর্কে বলেছেন এই বাতাসের পরিবর্তন, এটার ভিতরে তোমাদের অনেক উপকারিতা আছে, তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। এই কথাগুলো বলার পরে আল্লাহ বলছেন আল্লাহর কথা, আল্লাহর আয়াতের কথা, এর কথাই যদি কোনো মানুষ হেদায়েত না হয় আর কোন কথায় মানুষ হেদায়েত গ্রহণ করবে, আর কিসে মানুষ ভালো হবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আল্লাহর কথার পরিবর্তে আর কার কথাই মানুষ হেদায়েত গ্রহণ করবে, আর কোন কথা বিশ্বাস করবে? সাত নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসীম। দুইটা অপরাধের কথা আল্লাহ পাক সাত নম্বর আয়াতে বললেন। ওয়াইল শব্দের অর্থ দুইটা, আল্লাহ বললেন দুইটা অপরাধ যদি তুমি করো তোমার জন্য ওয়াইল। ওয়াইলের একটা ব্যাখ্যা হলো জাহান্নামের একটা উপত্যকার নাম হলো ওয়াইল, একটা এরিয়ার নাম হলো ওয়াইল। জাহান্নাম দৈনিক 400 বার আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তুমি আমাকে ওয়াইলের ভিতরে ঢোকায়ও না, আমি জাহান্নাম সহ্য করতে পারবো না। যে জাহান্নামের আগুন প্রচণ্ড রকমের তাপ হবে সেই জাহান্নাম দৈনিক আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমারে যা করো তা করো, ওয়াইলের ভিতরে ঢোকাও না। তাফসীরে ওয়াইলের ব্যাখ্যা এসেছে পৃথিবীটাকে যদি ওয়াইলের ভিতরে যদি ঢোকানো হতো তাম পৃথিবীটা মুহূর্তের ভিতরে ছাই হয়ে যেত পুড়ে, এত বেশি তাপমাত্রা ওয়াইলের ভিতরে। এই কারণেই তো জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে ওয়াইলের ভিতরে ঢুকাও না। পৃথিবীতে বড় বড় যে সাগর মহাসাগর আছে, পৃথিবীতে যে পাহাড় পর্বতগুলো আছে, পৃথিবীতে যত গাছপালা আছে, টোটাল সমেত যদি ওয়াইলের ভিতরে ঢুকানো হয় এক সেকেন্ডের ভিতরে সমস্ত পাহাড় পর্বত নদী নালাগুলো সব পুড়ে ছাই হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইলের আর একটা ব্যাখ্যায় তাফসীরকারকরা বলেছেন ওয়াইল মানে পোড়া কপাল, ওয়াইল মানে ভাগ্যটা খারাপ, ওয়াইল মানে দুর্ভাগ্য। দুইটা অপরাধ যদি তুমি করো আয়াতের ভিতরে বলা হয়েছে ওয়াইল ওদের জন্য যারা আফাকিন আসীম। এক নম্বর যারা মিথ্যু, মিথ্যা কথা বললে আল্লাহর এত রাগ হয় যে আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন অপরাধের তো কোনো শেষ নাই, তার ভিতরে মিথ্যা এমন একটা অপরাধ যে অন্যান্য হাজারো অপরাধকে টেনে আনে মিথ্যা। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি আফফাক, প্রত্যেক মিথ্যাবাদীর জন্য ওয়াইল রয়েছে। কি সতর্কবাণী! আর আমরা সামান্য একটু স্বার্থের কারণে, সামান্য মজা করার জন্যে আমরা হাজারো মিথ্যা কথা বলি সন্তানদেরকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে, ছোট বাচ্চাদেরকে খাবার খেতে চাই না, তাদেরকে কিছু বলে আমরা মিথ্যা কথা বলি। অনেক মা বোনেরা আছেন খাবার খাওয়ানোর চেষ্টা করে, এটাও মিথ্যাবাদী হবে, ওই ছেলেটা মিথ্যা শিখবে, এটাও কবিরা গুনাহ হবে। আর মিথ্যা এমন একটা পাপ, মিথ্যা এমন একটা পাপ, আল্লাহর নবীজি বলেছেন আল কিজবু ইয়াহদি ইলাল ফুজুর, এর কাজই হলো বেশি বেশি পাপ করানো, অন্যান্য পাপের ভিতরে ঢুকায় নেওয়া। অল ফুজুর ইয়াহদি ইলান্নার,
আর পাপ বেশি বেশি যে করবে তাকে জাহান্নামে নিয়ে যাবে, গোড়া কিন্তু মিথ্যা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করেছেন এবং কোরআনে বলা হয়েছে লাআনাতাল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী তাদের জন্য আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত তাদের উপরে যারা মিথ্যা কথা বলে। আমরা মোবাইলের মাধ্যমে মিথ্যা কথা বলি, মোবাইলে এক জায়গায় আছে আর এক জায়গার কথা বলে, কত ধরনের মিথ্যা কথা আমরা বলি, অথচ মিথ্যাটা এত বড় পাপ। মিথ্যা কথা কেউ বললে তার মুখের দুর্গন্ধে রহমতের ফেরেশতাগুলো অনেক দূরে চলে যায়। সেই মিথ্যা কথা আমরা একটু মজা করে করে বিভিন্নভাবে আমরা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইল নামক জাহান্নাম তার জন্য রয়েছে যে মিথ্যাবাদী। দুই নম্বর অপরাধ আল্লাহ পাক বললেন আসিফ, যে পাপি যে পাপ কাজ করে যে গুনাহ করে তার জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। এখন পাপের তো কোনো অন্ত নাই, হাজার হাজার পাপের ভিতরে বড় বড় পাপকে, সত্তরটা পাপের কথা একজন লেখক লিখেছেন, একটা কবিরা গুনাহ নামে একটা বই লিখেছেন, আমাদের দেশে পাওয়া যায়, প্রত্যেক মুসলমানের বাড়িতে এই বইটা থাকা রাখা দরকার। বড় বড় সত্তরটা কবিরা গুনার বর্ণনা সে বইয়ের ভিতরে দেওয়া হয়েছে, যার ভিতরে সত্তরটা বড় বড় কবিরা গুনা, যেটা যদি আপনি পড়তে পারেন ওর থেকে যদি বাঁচতে পারেন তাহলে ওয়াইল নামক জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। ওই বইটা আমি কয়েকবার পড়েছি, তার ভিতরে এমন কিছু কিছু পাপের কথা লেখা আছে যেটা আমরা তুচ্ছ মনে করি, ছোট গুনা বলে মনে করি। তার ভিতরে একটা এসেছে, ইচ্ছা করে যদি কেউ জামাত ত্যাগ করে তার কবিরা গুনাহ হবে। আমরা বিভিন্ন উসলত দেই যে ওই মসজিদের ওই ইমাম সাহেবের পিছনে নামাজ হয় না, হচ্ছে বাড়ি পড়া অনেক ভালো, ওর ইমান আকিদা ঠিক নেই, এই জাতীয় উসলত দিয়ে আপনি জামাত ত্যাগ করবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয় না। আমার ভাইয়েরা, এই জন্য প্রত্যেককে আমি অনুরোধ করব, কবিরা গুনার এই বইটা আপনার বাড়িতে রাখবেন। আপনার সন্তানেরা যদি ওই কবিরা গুনা বইটা পড়তে পারে তাহলে এই কবিরা গুনা থেকে বাঁচতে পারবে। তার ভিতরে বিস্তারিতভাবে বর্ণনা এসেছে, যেগুলো কিছু কিছু গুনা আছে যেগুলো আমরা ছোট গুনা মনে করি, ছগিরা গুনা মনে করি, কিন্তু সেটা বড় কবিরা গুনা। তার ভিতরে আমি অধিকাংশ কবিরা গুনার ব্যাপারে আমার মসজিদে আমি আলোচনা করেছি, আমি আজকেও কয়েকটার কথা বলবো সংক্ষেপে, শুধু বলে যাব আপনারা শুনে যাবেন যে এইগুলো কবিরা গুনা। তার ভিতরে একটা আছে মানুষকে ধোকা দেওয়া, বিভিন্নভাবে ধোকা দেওয়া, মানুষকে এর সাথে প্রতারণা করা, চিটারি করা, বাটপারি করা, সব একই পয়েন্টের ভিতরে এসেছে। এর হাদিস এবং আয়াত সেই বইয়ের ভিতরে আছে। আপনাদের অনুরোধ, আপনারা প্রত্যেকে এই বইটা এক পিস করে বাড়িতে রাখবেন। ইমাম জাহাবি রহিমাহুল্লাহ এই বইটা লিখেছেন, কোরআন এবং হাদিস দিয়ে কবিরা গুনার বর্ণনা এত সুন্দর করে দিয়েছে। ওই বিষয়টার পরকালীন ক্ষতি কি, যেই কবিরা গুনা করলে পরকালীন কি লস হবে, সেই বিষয়টা বইয়ের ভিতরে আছে। আপনি যদি একটা একটা করে দেখা যাচ্ছে আপনার খাওয়ার টেবিলে বা পরিবারের সঙ্গে সবাই আছেন, সপ্তাহে একটা দুইটা করে কবিরা গুনার পয়েন্ট নিয়ে আপনি আলোচনা করেন, ওই কবিরা গুনা থেকে বাঁচতে পারলে আপনার পরিবার, আপনি যদি বাঁচতে পারেন ওয়াইল নামক জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন। এরপরে সেখানে লেখা হয়েছে কবিরা গুনার সত্তরটা কবিরা গুনার ভিতরে বলা হয়েছে জমি ফাঁকি দেওয়া, জমির অংশ কাউকে কম দেওয়া বা ফাঁকি দেওয়া, এটা মারাত্মক কবিরা গুনা। ওজনে কম দেওয়া, ওজনে আমি তো এই চার বছর যে বানাফল মসজিদে আলোচনা করতেছি এই বিষয়গুলো আমি বিভিন্নভাবে বারবার বলেছি। পরের আয়াতে কিন্তু এসেছে আল্লাহর আয়াত যারা শুনল, তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরন কাআল্লাম ইয়াসমাহা, শুনেও আমল না করে না শোনার ভাঙদালা করলো, তাদের পরিণাম কি হবে পরের আয়াতে এসেছে। আর যদি শুনে অমান্য করলো আর যুক্তি দিল, দিয়ে আল্লাহর বিধানকে নিয়ে ঠাট্টা করলো, বিদ্রুপ করলো, তাদের কি পরিণাম হবে পরের আয়াতে আল্লাহ পাক বলেছে। যদি আমরা 100% যদি এই চার বছরের এই বিষয়গুলো যা আমি বলেছি, আমরা অনেকাংশে অনেক যারা পরকাল প্রাধান্য আমরা দেই, অনেকে আছে আমাদের ডাইলকই এই পরে যা হয় হবে, এখন সব চলছে এরকম, এখন চলুক পরে যা হয় হবে, আর আল্লাহ ক্ষমাশীল, আমি তো দান করি, আমি তো নামাজ পড়ি, আল্লাহ মাফ করে দেবে, এই বিশ্বাস আল্লাহর উপরে আমার আছে, এই জাতীয় কথা বললে পাপ করার প্রবণতাটা বেড়ে যায়।
পাপ আপনার দ্বারা কোনোদিনও শেষ হবে না, আপনি পাপ করেই যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম পাপ পুনরাবৃত্তি করার কারণে তাদের যে মাপ হবে না সে কথা সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, নকানু ইউসিরুনা আলাল হিংসিল আযীম, ওরা ইউসিরুনা বড় বড় গুনাহ বারবার করে, আমি আল্লাহ পাক ওদেরকে জাহান্নামে দেব। আমার ভাইয়েরা, এরপরে কবিরা গুনাহর ভিতরে একটা কবিরা গুনাহ হলো বিনা ওজরে জামাত ত্যাগ করা। কবিরা গুনাহর ভিতরে আরেকটা গুনাহ হলো অহংকার করা। কম বেশি অহংকার নাই এরকম লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর। অহংকার, আপনি এখনই মারা যাবেন, আপনার অহংকার মাটির সাথে মিশে যাবে। অহংকার কি নিয়ে আপনি করবেন? অহংকার হলো আল্লাহর পোশাক। আল্লাহ বলেছেন অহংকার হলো আমার পোশাক। কেউ যদি নিজে অহংকার করে তার মানে আমার যে অধিকার, এই অধিকার নিয়ে আমার চাদর নিয়ে সে টানাটানি করলো, আর আমার চাদর নিয়ে যে টানাটানি করার দুঃসাহস দেখায় আমি তাকে জাহান্নামে শাস্তি দেব। অহংকার মুক্ত থাকতে হবে। ওজনে কম দেওয়া কবিরা গুনাহ, টাকটুর নিচেই কাপড় পরাটা কবিরা গুনাহ। অনেক মানুষ আমরা সভ্য সমাজে নাকি এলিট পার্সনদের মাঝে নাকি যখন আপনি অনুষ্ঠানে যান টাকনুর উপরে কাপড় পরলে নাকি আপনার একটু গ্রাম্য গ্রাম্য লাগে, মফিজ মফিজ লাগে, একটু হুজুর হুজুর লাগে, মোল্লা মোল্লা লাগে, এই জাতীয় কথা বলে আপনি নামাজের সময় শুধুমাত্র গোটা এনেন আর সব সময় আপনার টাকনুর নিচেই কাপড় থাকে। আপনার জন্য টাকনুর নিচেই কাপড় পরার যে হুঁশিয়ারি সংকেত কোরআনে সিয়াসিত্তার ভিতরে অসংখ্য প্রায় 40-50 হাদিসে নিষেধ করা হয়েছে, খুব বেশি লাভ আপনার হয় না এর নিচেই পড়া। আপনার সমাজ আপনার কবরের আজাব থেকে বাঁচাতে পারবে না। এই টাকটুর নিচেই কাপড় পরলে নবীজি ঘোষণা করেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে অংশটুকু নিচেই যাবে সে জাহান্নামে যাবে এবং সে নিজে জাহান্নামে যাবে, এরকম একটা হাদিসও আমি পেয়েছি যে টাকনুর নিচে কাপড় পরাটা এত মারাত্মক গুনাহ। আমি ইতিপূর্বে এক জুমায় বলেছিলাম যে আধুনিক বিজ্ঞান বলছে পুরুষের টাকনুটা যদি খুলে রাখে সূর্যের তাপ বা আলোক বাতাস যদি সেখানে লাগে তার শরীরটা হৃষ্টপুষ্ট থাকে, তার যৌবন শক্তি বৃদ্ধি পায়, সে সহজে বুড়ো হয় না। আধুনিক বিজ্ঞান এটা প্রমাণ করেছে। আর আপনি সামান্য সামাজিকতার দিকে তাকায়া আপনি টাকনুর নিচেই কাপড় পরেন, অনেকে ছোট করে পড়তে লজ্জা পায়, তারা নামাজের সময় গুটিয়ে থয়, নামাজের সময় আপনি গুটিয়ে থুলেন, এরপরে সারাদিন যে আপনার হারাম কবিরা গুনাহ চলতেছে, এই কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আর আপনার জন্য থাকবে অয়েল নামক জাহান্নাম, যেই জাহান্নামে পৃথিবী দিলে এক সেকেন্ডে ছাই হয়ে যায়, তার ভিতরে যদি আপনি সলিমদ্দি কলিমদ্দি পড়ে যান তাহলে আপনার পরিণামটা কি হবে? আমরা তো শুধু এখনই নিঃশ্বাসটা শেষ হয়ে যাক, আপনার সমাজ আপনাকে বাঁচাতে পারবে না। আমার ভাইয়েরা, এগুলো খেয়াল রাখতে হবে। আপনি যদি কোরআনের বিধান রসুলের বিধান শোনার পরে যদি একান্দে ঢুকায় একান্দে বের করে দেন অগ্রাহ্য করেন, আপনার জন্য পরের আয়াতে এসেছে উলাই কালাহুম আযাবুম মুহিন, ওদের জন্য রয়েছে কঠিন আযাব। আরেকটা আয়াতে আল্লাহ আক্ষেপ করে বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আযল, ওরা মানুষ না, ওরা চার পায়ে জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বলার পরে আল্লাহ বলছেন বাল হুম আযল, ওদের চাইতেও আরো জঘন্য ওরা যারা কোরআন হাদিসের বিধান শোনার পরে গ্রাহ্য করল না, গুরুত্ব দিল না, শুনেও তুলো না, শোনার ভান করল। আমার ভাইয়েরা, এরপরে অন্যের মনে কষ্ট দেওয়া। আপনি একটু উপর লেভেলে আছেন, যাদের সাথে চলাফেরা করতেছেন দুই একজন একটু নিম্ন লেভেলের আছে, অন্যকে আপনি অন্যের মনে কথা দিয়ে বিভিন্নভাবে কষ্ট দেওয়া, এই কষ্ট দেওয়ার কারণে কবিরা গুনাহ হয়ে যাবে, তার থেকে মাপ নিতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। অন্যকে গালি দেওয়া, অন্যকে গালি দেওয়া, এটা এখন সহজ হয়ে গেছে ফেসবুকের মাধ্যমে, যার উপরে যত রাগ আছে মেসেঞ্জারের মাধ্যমে, ইমোর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যত ধরনের গালিগালাজ দেখতেছি, যদি পড়তেও সময় না পায় অন্তত মুখে রেকর্ডিং করে গালি ছেড়ে দিচ্ছে অন্যের, সে শুনতে বাধ্য। অথচ এটা বড় কবিরা গুনাহ, বড় কবিরা গুনার একটা। এরপরে প্রতিবেশীকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, দাস দাসীর সাথে দুর্বলের সাথে আপনার অধীনে যারা চাকরি করে এই কর্মচারীদের সাথে নিষ্ঠুর আচরণ করা কবিরা গুনাহ, কবিরা গুনাহ বইয়ের ভিতরে আছে। আমি শুধু একটু ধারণা আপনাদের একটু দিচ্ছি,
সবগুলো না, আমি বেশিরভাগ যেগুলো আলোচনা করেছি সেগুলো বাদে আমি সংক্ষেপে কয়েকটা বলতেছি। আর একটা কবিরা তাদের সাথে নিষ্ঠুর আচরণ করা, আপনার অধীনে আছে, আপনার চেয়ে নিম্ন পর্যায়ের লোক, ওদের সাথে নিষ্ঠুর আচরণ করা কবিরা গোনা। আর একটা এসেছে ছবি আঁকা, প্রাণীর ছবি আঁকা, এটা কবিরা গোনা, এটাকে অনেকে যুক্তি দিয়ে হালাল করতে চায়। আপনি সন্তানদেরকে বিভিন্ন ছবি আঁকা প্র্যাকটিস করান, ফুলের ছবি আঁকানো শেখাবেন, মাদ্রাসা মসজিদ মিনার এরপরে বিভিন্ন বইয়ের ছবি গ্রামের দৃশ্য এগুলো আঁকাবে, কিন্তু প্রাণীর ছবি আঁকালে আল্লাহ কষ্ট পান, কিয়ামতের মাঠে ওদেরকে জান দিতে বলা হবে। জান দিতে না পারার কারণে আল্লাহর সাথে যেন পাল্লা দেওয়ার একটা বিষয়, ছবি আঁকাটা কবিরা গুনাহ। সেখানে কোরআন হাদিস সব লেখা আছে, বিস্তারিতভাবে আলোচনা করার সময় নাই আমার ভাইয়েরা। এরপরে কেউ যদি মারা যায় অথবা বিপদে পড়ে দুঃখে বিলাপ করে যদি কান্নাকাটি করে কবিরা গুনাহ হয়ে যাবে। কেউ যদি কাউকে কিছু দিয়ে আবার পরে খুঁটা দেয় কবিরা গুনাহ হয়ে যাবে। এবং নবীজি বলেছেন ওই লোকটা জান্নাতে যেতে পারবে না। ওয়াদা করলে, ওয়াদা রক্ষা না করলে, ওয়াদা খিলাফ করলে কবিরা গুনাহ হবে। চগলখড়ি করলে দুইজনের মাঝে বিশৃঙ্খলা মারামারি ফাটাফাটি বাধায় দেওয়ার জন্য ভূমিকা যদি কেউ রাখে এরে বলে চগলখোর, এই চগলখোর সে জান্নাতে যাবে না, এটা কবিরা গুনাহ হয়ে যাবে। মানুষের গোপনীয় বিষয় কান পেতে শোনা কবিরা গুনাহ। এই বিষয়টা আমরা অনেকে এখন তো আরো মোবাইলে আড়ি পাতার একটা সিস্টেম হয়েছে, ব্যক্তিগত কারোর ব্যাপার যদি হয়, এই মোবাইলে আড়ি পাতাটাও সমাজের স্বার্থে যদি হয়, সমাজে ক্ষতি হচ্ছে তার মোবাইলে আড়ি পাতার কারণে, তার যদি সায়েস্তা করা যায় সমাজের কল্যাণ হবে জনগণের কল্যাণ হবে এমন যদি হয় তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু একজনের একান্ত ব্যক্তিগত ব্যাপার জানার জন্য কান পেতে থাকা, এরপরে গোপনে দেখার জন্য চেষ্টা করা, এটা কবিরা গুনাহ। আল্লাহর নবীজি বলেছেন যে কেউ যদি কারো বাড়ির বেড়ার ফোঁক দিয়ে বা কোনো ছিদ্র দিয়ে তার ভিতরে কি হচ্ছে না হচ্ছে চোখ মেলে যদি কেউ দেখে, ওই ছিদ্র দিয়ে একটা লোহার সিক দিয়ে তার চোখটা কানা করে দাও। আল্লাহর নবীজির কথা, তার মানে কতটা মারাত্মক অপরাধ এটা, অন্যের দোষ ত্রুটি খোঁজার জন্য, অন্যের গোপনীয়তা গোপন বিষয় জানার জন্য চেষ্টা করা, শোনার জন্য চেষ্টা করা, এটা কবিরা গুনাহ। এরপরে ইখলাস ছাড়া যদি কোনো ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য হয় কবিরা গুনাহ। এরপরে কবিরা গুনাহর আর একটা কবিরা গুনাহ হলো অন্যায় বিচার করা, অন্যায় বিচারের রায় দেওয়া। বিচারটা করা একরকম দরকার ছিল, যে কোনো কায়দায় ঘুষ খেয়ে হোক অথবা অন্য কোনো স্বার্থের কারণে হোক অথবা দলীয় স্বার্থের কারণে হোক, বিচারের রায়টা উল্টে দেওয়া, বিচারটা উলটপালট করে দেওয়া, এমন যদি হয় অন্যায় বিচার যদি কেউ করে এটা বড্ড কবিরা গুনাহ হবে। আল্লাহর নবীজি বলেছেন একটা বিচারের রায় দেওয়ার পরে নবীজি বলেছিলেন যে তোমাদের দুইজনের ভিতরে তুমি তো খুব দারুণ উপস্থাপন করেছ, একটা বিষয় নিয়ে এমনভাবে সে উকিল কথা উপস্থাপন করেছে মনে হচ্ছে ওরটাই সঠিক। নবীজি তার পক্ষে রায় দিলেন আর বললেন সত্যটা কোনটা সেটা তো তুমি জানো, যদি আমি তো তোমার বাক্পটুতা দেখে আমি তোমার পক্ষে রায় দিলাম ঠিক আছে, কিন্তু সত্য কোনটা সেটা তুমি জানো, আমি তোমাকে রায় দিলাম মানে জাহান্নামের আগুনের টিকিট তোমারে দিয়ে দিলাম, তুমি যদি ইচ্ছা করো সেটা গ্রহণ করতে পারো আর যদি ইচ্ছা করো সেটা বর্জন করতে পারো। তার মানে জানি শুনে তুমি যদি রায়টা, যে সমস্ত উকিলরা এই জাতীয় কাজ করে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য করার জন্য চেষ্টা করে, এই হাদিস অনুযায়ী তারা জাহান্নামের অসংখ্য টিকিট তারা পেয়ে যাচ্ছে, যদি সেটা সত্যের পথে হয় সত্যের পক্ষে হয় তাহলে অসুবিধা নাই। সে কথা বাকপটুতা দিয়ে নিজের পক্ষে রায় নিয়ে নিল মানে জাহান্নামের আগুন নিয়ে নিল, অথচ রায়টা তার পক্ষে পাওয়ার যোগ্য ছিল না, জাহান্নামের টিকিট পেয়ে গেল, জাহান্নামের আগুনের টুকরা যেন আল্লাহ নবীজি তার হাতে দিয়ে দিলেন। এরপরে হারাম ভক্ষণ করা, হারাম ভক্ষণ করার বিষয়ে প্রায় আমি 20-25 জুম্মায় আমি আমার মসজিদে আলোচনা করেছি। এরপরে অনেকে হারাম ছাড়তে পারে নাই, অনেকে হারাম ছেড়েছেন, আমার সাথে কথা বলেন, যোগাযোগ করেন, হারামটা যদি না ছাড়তে পারেন জান্নাতে যাওয়ার আশাটা আপনাকে ছেড়ে দিতে হবে, জান্নাতে যাওয়ার রাস্তা আপনার জন্য বন্ধ। কারণ নবীজি ফতোয়া দিয়ে গেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ও জান্নাতে যেতে পারবে না যার শরীরের ভিতরে হারাম টাকার খাবার ঢুকে যাবে। এরপরে কবিরা গুনার ভিতরে একটা হলো জুয়া খেলা, জুয়া খেলা, যুবক ছেলেরা বিভিন্নভাবে এই জুয়ার ভিতরে চলে যায়,
এরপরে আইপিএল খেলা টেলা যখন হয় দেখি আমরা জোয়ারিরা বিভিন্নভাবে জোয়া খেলে, এই জোয়াটা জোয়ার বিভিন্ন ধরনের জোয়া আছে, এই জোয়াটা কবিরা গুনাহ। এরপরে কেউ যদি মদ খায় কবিরা গুনাহ, অন্যের সাথে জুলুম করে কবিরা গুনাহ, এতিমের মাল যদি ভক্ষণ করে কবিরা গুনাহ, পিতামাতার অবাধ্য হয় কবিরা গুনাহ, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে কবিরা গুনাহ, জেনা যদি করে কবিরা গুনাহ, সুদ খায় কবিরা গুনাহ, জাদু করা কবিরা গুনাহ। বড় বড় গুনার ভিতরে একটা হজের সামর্থ্য আছে কিন্তু হজ করে না, ওই 70টা গুনার ভিতরে একটা কবিরা গুনাহ হলো, হজের যাওয়ার সামর্থ্য আছে কিন্তু ও শুধু ওয়েট করতেছে কবে মুরব্বি হব, কখন আমার সমস্ত পাসপত্র দুর্বল হয়ে যায় আর ইনকাম করার রাস্তা নেই ওই সময় আমি যাব হজ করবো, এরকম অনেক মানুষ আছে। আবার অনেকে আছে হজ করার কোনো নিয়তি নাই, আপনার সমর্থ থাকার পরে হজ না করা এটা হলো বড় কবিরা গুনাহ। এরপরে নামাজে অবহেলা করা, নামাজে অবহেলা করা মানে টাইম টু টাইম নামাজ পড়ে নেওয়া, এই পড়ছি পর্ব করতে করতে আপনি শেষ অক্ত পড়লেন নামাজে অবহেলা হয়ে গেছে, অথবা এই করতে করতে নামাজ আপনার কাজা হয়ে গেছে, এটা নামাজে অবহেলা করা। আল্লাহ বলছেন ফাওয়াইলুল মুসাল্লিন, ওই ওয়েল জাহান্নাম ওদের জন্য, ওই নামাজিদের জন্য, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজে অবহেলা করে, টাইম টু টাইম নামাজ পড়ে না। এরপরে মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, এটা কবিরা গুনাহ। কোন মাল অন্যের মাল আপনার অধিকার নাই সেটা হাত দেওয়া, আপনি সেটাকে আত্মসাৎ করলেন, কবিরা গুনাহ। অশ্লীলতার প্রশ্রয় দেওয়া, অশ্লীলতার প্রশ্রয় যদি কেউ দেয় পরিবারে হোক সমাজে হোক রাষ্ট্রে হোক, অশ্লীলতার প্রশ্রয় দেওয়া এটা কবিরা গুনাহ। আত্মহত্যা করা কবিরা গুনাহ। এরপরে পেশাব পায়খানা করার পরে পবিত্রতা অর্জন না করা, অনেক মানুষ আছে নামাজ পড়ার দাওয়াত দিলে বলে প্যান্ট পাক নেই, অনেক যুবক এই ডায়লগটা দেয়, আমরা বলি যে আসো নামাজে যাই, তো যান আসতেছি, তার মানে ও আর কোনোদিন আসে না। আবার অনেকে বলে যে নামাজের কথা বলি যে আসো নামাজে যাই, তা বলে যে হুজুর দোয়া করেন আগামী শুক্রবার থেকে শুরু করব, এরপরে 10 শুক্রবার চলে গেছে ওরা আর মসজিদে হয় না। তবে বেশিরভাগ মানুষ ওজোর আপত্তি করে যে হুজুর প্যান্ট পাক নেই, তার মানে পিশাব পায়খানা থেকে পবিত্র হয় না, ওই অপবিত্র নাপাক অবস্থায় তোমার মৃত্যু হলে কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, বাঁচার উপায় থাকবে না। পিশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন না করা এটা কবিরা গুনাহ, এটা যে কবিরা গুনাহ আমরা এটা অনেকে জানিও না। এরপরে কবিরা গুনার ভিতরে আর একটা আছে, নারী পুরুষের বেশ ধরা, পুরুষ নারীর বেশ ধরা, এটা কবিরা গুনাহ। নবীজি বলেছেন এদের উপরে আল্লাহ লানত, যারা একজন আর একজনের বেশ ভূষা যারা ধরে। আল্লাহ পাক বললেন প্রত্যেক পাপী মিথ্যাবাদী এবং কবিরা গুনাহ যারা করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহিম, আল্লাহর আয়াত যে সমস্ত পাপীরা শোনার পরে, সুম্মা ইউসিরু মুস্তাকবিরুন, অহংকার করে আল্লাহর বিধান যারা মানতে চায় না, আল্লাহর বিধান থেকে নিজেকে গুটায় নেয়, এমন একটা অবস্থা যেন তাদের হয় কাল্লাম ইয়াসমাহা, ওরা যেন কোনো কথাই আল্লাহর শোনে নাই, ওরা যেন কিছু শুনতেই পারে নাই, কোরআন হাদিসের বক্তব্য শুনল কিন্তু অহংকার করে মানলো না, চলে গেল। আল্লাহ বলছেন ওদের ভাবটা এমন, ওরা যেন কিছুই শুনতে পায় নাই। আল্লাহ বলছেন ও নবী ওদেরকে জানায় দাও ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ওদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও, তিরস্কার করে আল্লাহ পাক বলেছেন ওদের কঠিন আযাবের সুসংবাদ দাও, তার মানে শোনার পরে না মানাটা এটা একটা বড় অপরাধ আয়াত অনুযায়ী। আমার ভাইয়েরা এজন্য আল্লাহ নবীর মুখ নিঃসৃত বাণী শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের গ্রান্টি পেয়েছেন, সুসংবাদ পেয়েছেন, ওই নবীজির মুখ থেকে অসংখ্য অগণিতবার কোরআনের কথা শুনেছে আবু জেহেল, অথচ তার কুফরিটা আরো বেড়ে গিয়েছে, এমন আচরণ করেছে, তার ব্যাপারে আল্লাহ পাক অসংখ্য জায়গায় আয়াত নাযিল করে তার নিন্দা জ্ঞাপন করেছেন। তার মানে কোরআন কাউকে হেদায়েত দেবে, আবার কাউকে কোরআন গোমরা করে দেবে, কোরআনটা যদি তুমি গ্রহণ করতে পারো
জান্নাতের রাস্তা হেদায়েতের রাস্তা তুমি পেয়ে যাবে। আবু জেহেলের মতো কোরআনের আয়াতের বিরোধিতা যদি শুরু করো জাহান্নামে তোমার চলে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা আল্লাহ পাক বলতেছেন বক্তব্য কোরআনের শোনার পরে এমন কিছু শ্রোতা আছে যারা দুইটা কাজ যদি করতে পারে তাদের আমি আল্লাহ দুইটা পুরস্কার খুশি হয়ে দেব। ওই লোকটা কোরআন শোনার পরে মানার নিয়ত করার কারণে এক নাম্বার পুরস্কার হলো লোকটা জীবনে যত গুনাহ করেছে সব গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন ইন্নামা তুজিরু মানিত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়বি ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কাবীর ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ বলছেন আমার কোরআনের বক্তব্য শোনার পরে যারা এটা মেনে নেবে, এই অনুযায়ী আমল করবে, জীবনে বাস্তবায়ন করবে আর আল্লাহকে ভয় করে জীবন চালাবে, আমি আল্লাহ জীবনের সব গুনাহ শুধু মাফ করব তা নয়, আমি আল্লাহ পাক ওয়াজিরিন করিম মহা পুরস্কার জান্নাত আমি আল্লাহ পাক তারে দিয়া দেব। জান্নাত দিয়ে দেবেন যদি আমি বক্তব্য শোনার পরে মানতে পারি, মানাটা কষ্ট। সব ওয়াজই তো আমাদের জানা আছে, একটাই বাকি আছে সেটা হলো মানা, 100% মানা। এই মানাটা যদি শুরু করতে পারি তাহলে পুরস্কার যেন তেন পুরস্কার নয়, জীবন চলার পথের গুণাগুলো আল্লাহ মাফ করবে, মহাপুরস্কার জান্নাত আল্লাহ পাক দিয়ে দেবেন। পরের আয়াতে আল্লাহ পাক বললেন ওয়াইজা আলিমা মিন আয়াতিনা শাইআন ইত্তাখাযাহা হুজুয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। কোন মানুষ যদি আল্লাহর আয়াত জানার পরে আল্লাহর আয়াত শুনল জানল এরপরে ওই আয়াতের কোন বিধান নিয়ে আল্লাহর এই বিধান নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ শুরু করে দেয়, আল্লাহর বিধানটা যদি ওর পছন্দ না হওয়ার পরে বিধান নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করে ওটা নিয়ে উপহাস করা শুরু করে, আল্লাহর বিধান গোলাম হিসেবে তার সামনে মাথা নত করে দেওয়া প্রত্যেকটা মুসলমান ইমানদারের দায়িত্ব। কোন মুসলমান কোন ইমানদার যদি আল্লাহর বিধান জানার পরে ঠাট্টা বিদ্রুপ করে এটা ওই আইন নিয়ে ওই আয়াত নিয়ে আল্লাহর বিধান নিয়ে, আল্লাহ রব্বুল আলামিন বললেন তার শাস্তিটা কি হবে শোনো, উলাইকা লাহুম আযাবুম মুহিন। অত্যন্ত লাঞ্ছনাদায়ক ইসমে ফাইল মুবালাগা সিগা আল্লাহ পাক ব্যবহার করেছেন, অত্যন্ত লাঞ্ছনাদায়ক কষ্টদায়ক আযাব ওদের জন্য রয়েছে যারা আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। সমাজে আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ আছে না নাই কথা বলেন, অসংখ্য জায়গায় আমরা দেখতে পাই বুরকাকে ঠাট্টা বিদ্রুপ করে এক শ্রেণীর মানুষ বলে যে এটা হলো সেকালে ওই কালে চলতো, এটা নারী স্বাধীনতাকে খর্ব করেছে আর এটা একটা জীবন্ত তাবু, এই যে একটা বন্দি করে নিজেকে নেওয়া এটা বর্তমান সমাজে চলে না। বিভিন্নভাবে আল্লাহর বিধানটাকে যেই তুমি তুচ্ছ তাচ্ছিল্য করবা তোমার সমাজটা নেস্টিক হয়ে যাবে, তোমার সমাজটা উলঙ্গপনা হয়ে যাবে, তোমার সমাজ বেহায়াপনা হয়ে যাবে, তোমার সমাজে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি জেনা ব্যবসার ধর্ষণ বেড়ে যাবে, যেটা আমরা সমাজে দেখতে পাই, পত্রিকা খুললে ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাই এমন এমন বিশ্রী অবস্থা। আর সমাজে সবগুলো তো আর ভাইরাল হয় না, সবগুলো তো মানুষ জানতে পারে না। গত এক সপ্তাহ আগে বা দেড় সপ্তাহ আগে আমরা দেখেছি নরসিংদীতে একটা মেয়ে তার দুইজন বয়ফ্রেন্ডকে সাথে করে নিয়ে নরসিংদী থেকে ঢাকায় উদ্দেশ্যে রওনা হয়েছে, সেই মেয়েটা একটা ইউনিভার্সিটিতে পড়ে, জিন্সের একটা প্যান্ট পরেছে আর গায়ে একটা ছোট্ট গেঞ্জি পরা, যেই গেঞ্জিটা পরার কারণে পিঠের অধিকাংশ অংশ বের হয়ে গেছে এবং নারী ভুঁড়ি সহ পেটের অধিকাংশ অংশ দেখা যাচ্ছে। এই মহিলার এই ড্রেসটা দেখার কারণে আশপাশে স্টেশনে অন্যান্য মানুষজন যারা ছিল তারা কানাঘুষা করতেছে যে কি পোশাক পরেছে,
এই কানাঘুষা দেখে ওখানে একটা নারী ছিলেন, নাম হলো মার্জিয়া। উনি ওই মেয়েটার কাছে গিয়া বলতেছে, আমার তোমার মতো তিনটা মেয়ে আছে, তোমাকে নিয়ে ওরা কানাকানি করতেছে, তা তোমার এই পেটটা একটু ঢাকো, তোমার জামাটা সরায়ে বা অন্য দিয়ে তোমার পেটটা ঢাকো, এটা দেখতে খারাপ দেখাচ্ছে, ওরা কানাঘুষা করতেছে, একটা নারী হয়ে আর এক নারীর অসম্মান, এটা উনি সহ্য করতে পারে নাই, এই জন্য তারে ঢাকার কথা বলার কারণে ওই মহিলা এই মহিলার উপরে চড়াও হয়েছে এবং তার দুটা বয়ফ্রেন্ডের মাধ্যমে এই মহিলার উপরে চড়াও করা হয়েছে। এই অংশটুকু ভিডিওর ভিতরে আসে নাই। এরপরে যখন নিরীহ এই মার্জিয়ার পক্ষে স্টেশনের লোকজন অবস্থান নিয়ে ওই তিনজনেরকে যখন হেনস্থা করেছে, এই অংশটুকু ভিডিও করে বাংলাদেশে ভাইরাল করা হয়েছে, যার কারণে ওই যে প্রতিবাদ যিনি করলেন ওই নারীকে দেড় সপ্তাহ ধরে খুঁজে খুঁজে তাকে ওই নারীকে অ্যারেস্ট করা হয়েছে গত দু তিন দিন আগে। এবং শুধু অ্যারেস্টই করা হয় নাই, গ্রেপ্তারি করা হয় নাই, যেই মহিলা ওর ভুঁড়ি ঢাকতে বলল এই মহিলাকে পোশাকের স্বাধীনতার হরণ করেছে, এই হেনস্থা করার অপরাধে তাকে তিন দিনের রিমান্ড নিয়েছে। সুবহানাল্লাহ বলছেন না? আমার ভাইয়েরা, আমি চিন্তা করলাম যে অপরাধ করল কে, আর একটা নারী চারজন মানুষকে জাহান্নামে নিয়ে যায়, সেই নারী নিজে, সে তার যার অধীনে আছে, যদি তার পিতা থাকে, স্বামী থাকে, ভাই থাকে, তিনজন সহ এই লোকটা, এই মহিলা জাহান্নামে যাবে যদি বেপর্দায় বেড়ায়। তা আমাদের দেশ তো আর আমেরিকা ইউরোপের মতো একেবারে ন্যাংটা দেশ হয়ে যায় নাই, হয়েছে নাকি? অথচ অধিকাংশ সাংবাদিক ওই মহিলার পক্ষ নিয়ে গরমের কারণে ছোট পোশাক পরেছিল, এই পোশাকের স্বাধীনতা হরণ করে যারা ভূমিকা রেখেছে ওই মহিলাদের বিরুদ্ধে আপনার কথাবার্তা বলে সংবাদ প্রচার করার কারণে এই বিষয়টা ওই মহিলারই সব দোষ, বা ওখানে যারা প্রতিবাদ করেছে তাদেরই সব দোষ, এইভাবে হাইলাইট করা হয়েছে। আমাদের বিবেকটা পচে গেছে, কোনটা ভালো কোনটা মন্দ আমরা বুঝতে পারতেছি না। ধর্ষণ ঠেকানোর জন্য আল্লাহ পাক কোরআনে বিধান দিয়েছেন, সরাসরি আল্লাহ পাক আয়াত তাদিল করে বলেছেন, ফালা ইউজাইন, কেউ কোনো নারীকে ইবতিজিং করবে না, বিরক্ত করবে না, উত্তক্ত করবে না, যদি নারীটা ইদুনিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আহজাব 59 নম্বর আয়াত, যদি নারীটা শরীরটাকে ভালো করে ঢেকে রাখে ওই নারীকে কেউ বিরক্ত করবে না, ওই নারীকে ইবতিজিং করবে না, ওই নারীকে ইবতিজিংয়ের আরবিটা আল্লাহ এখানে এনেছেন, ফালা ইউজাইন, ইউজাইন শব্দের অর্থই হলো ইবতিজিং, তাকে কেউ ইবতিজিং করবে না, ধর্ষণ তো দূরের কথা। আল্লাহ পাক ফর্মুলা দিলেন এর বিপক্ষে, মুসলমানের দেশে এই জাতীয় পোশাক পরেছে সেটা পরা যাবে না, বা তুমি একটু শালীন হও, এ কথা বলার কারণে যদি তারা রিমান্ডে নেওয়া লাগে, তাহলে আমরা কোথায় পৌঁছে গিয়েছি? আমাদের আল্লাহর বিধানকে আমরা কিভাবে গুরুত্ব দিলাম? আল্লাহর বিধান তো মানতেছি না, যারা মানার পক্ষে কথা বলতেছে তাদের আবার এই অবস্থা। ভাইরা আমার, আমি বলতে চাই, আমি একজন ইমানদার মুসলমান হিসেবে ইমানের দাবিতে বলতে চাই, এই দেশ যেহেতু মুসলমানের দেশ, এখানে 90% মুসলমান বাস করে, সোনার বাংলাদেশে এই সমস্ত উলঙ্গপনা বেহায়াপনা চলবে না। যদি উলঙ্গপনা বেহায়াপনা করতে চাও ইউরোপে চলে যাও, আমেরিকায় চলে যাও, উলঙ্গপনা দেশে চলে যাও, এই দেশে কোনো উলঙ্গপনা চলবে না। আমার দাবির সাথে একমত কারা কারা দুহাত তুলে দেখা। আমার ভাইয়েরা, আমি কিন্তু বেপর্দার বিপক্ষে বলছি, আমার এখানে যে কটা পয়েন্ট আমি বলেছি কবিরা গুনাহ, তার ভিতরে একটা হলো অশ্লীলতার প্রশ্রয় দেওয়া, এটা কবিরা গুনাহ। তার মানে আপনি যখন ওই মহিলাকে অ্যারেস্ট করলেন, এই নারীকে ছাড় দিলেন, তখন উলঙ্গপনার দিকে নারীদের
নারীরা আরো ঝুঁকবে পোশাকের স্বাধীনতার নাম করে। একজন নারী সমাজের অসংখ্য মানুষকে কবিরা গুনার দিকে নিয়ে যাচ্ছে, যারা দেখতেছে তাদের চোখে কবিরা গুনা হচ্ছে। যে সমস্ত যুবকরা আজে বাজে কথা বলতেছে নারীটাকে দেখে কবিরা গুনা হচ্ছে, আমার সমাজে এই জাতীয় জিনিস চলুক, এটা যদি আপনি চান যে হোক, আরেকটু হোক, আরেকটু খুলুক, আরেকটু উলঙ্গ পরা চলুক, এই যদি আপনি মনে করেন আপনার পরিণামটা কি হবে আল্লাহ পাক সূরায়ে নূরের ভিতরে সূরা নূরের 19 নম্বর আয়াতে বলেছেন। এই যে আমি যে কথাগুলো বললাম, অনেকে আবার এই কথাকে নেগেটিভ নিলেবে, অনেকেই নেবে, যারা নেবে তাদের ব্যাপারে তারা কান খাড়া করে শোনো, তোমার আল্লাহ তোমার রব তোমারে যে বানিয়েছে, যার কাছে তোমার ফিরে যাওয়া লাগবে, তার কাছে তোমার মৃত্যুর পরে তার সাথে সাক্ষাৎ করা লাগবে, তুমি কোরআনের পক্ষে ছিলে আমার বিধানের পক্ষে ছিলে না বিপক্ষে ছিলে, তখন তোমার জিজ্ঞাসা করা হবে। সেই রব বলেছেন সূরা নূরের 19 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যারা চায় তাশিয়াল ফাহিশাতু, যারা চায় সমাজে ছড়িয়ে পড়ুক ফাহিশা অশ্লীলতা, দেদারসে জেনা করা যাবে, দেদারসে এই সমস্ত জিনিসগুলো দেখে মনের খায়েশ মেটানো যাবে, এই জাতীয় বিষয় যারা চাও, ইউহিব্বুন, পছন্দ করো যে সমাজটা উলঙ্গপনায় ভরে যাক, এটা যারা চাও আল্লাহ বলছেন তাদের পরিণাম হলো ফিদ্দুনিয়া ওয়াল আখিরা লাহুম আযাবুন আলীমুম ফিদ্দুনিয়া ওয়াল আখিরা, ওদের শুধু আখিরাতে শাস্তি না, দুনিয়ায়ও আমি আল্লাহ শাস্তি দেব কঠিন, আলীমুন ফিদ্দুনিয়া, দুনিয়ায় হবে কঠিন শাস্তি, ও ফিল আখিরা, আখিরাতেও হবে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। যারা সমাজে অশ্লীলতা চাও, অশ্লীলতা বন্ধ করার জন্যে একটা বড় হাতিয়ার হলো বুরকা পরা। আমরা যারা আলে মোলামা আছি শত বছর ধরে এই বুরকার কথা আল্লাহ বিধান যেহেতু এটা আমরা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি, অথচ আমরা সেখানে পোশাকের স্বাধীনতার নাম করে এই যে বুরকাকে বাধ্যতামূলক যদি করে দেওয়া যেত, ধর্ষণ ইফটিজিং এগুলো থেকে অনেকাংশে মানুষ চলে আসতে পারত, ফিরে আসতে পারত, কারণ বুরকা পরার বিধান আল্লাহ দিয়েছেন। আল্লাহর বিধানে যে শান্তি সমাজ যেভাবে সংশোধন করা যাবে, মানুষের মন দিয়ে ব্রেন দিয়ে সমাজ চালালে সেই শান্তিটা আসবে না। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন শুধু তাই নয়, আল্লাহু ইয়ালামু আনতুম লা তাআলামুন, আল্লাহ বলছেন সমাজে যারা বিশৃঙ্খলা এই অশ্লীলতা ছড়ায় পড়ুক, যারা চায় আখেরাতে দুনিয়ায় শাস্তি হবে, এবং কে কোন পক্ষে আছো আল্লাহ, আল্লাহু ইয়ালামু আনতুম লা তাআলামুন, তিনি সব জানেন। পর্দা চলুক কারা চায়, পর্দা চাই না কারা চায়, কারা অশ্লীলতার পক্ষে আছো, কারা শ্লীলতার পক্ষে আছো, আল্লাহু ইয়ালাম, আল্লাহ কিন্তু এটা ভালো জানেন। আমরা যেহেতু ইমানদার, যারা ইমানের দাবি রাখি, তারা আমরা চাইবো আমার সোনার বাংলাদেশ সুন্দর থাকুক, আমার মেয়েটা বেপর্দায় বেড়াবে আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, কারণ জান্নাতের গেটেই লেখা আছে যার পরিবারের কোনো মেয়ে বেপর্দায় বেড়াবে ওই লোকটা, আপনি নামাজ রোজা করতেছেন কিন্তু আপনার মেয়ে বেপর্দায় বেড়াচ্ছে, আপনার ব্যাপারে জাহান্নামের জান্নাতের গেটেই লেখা আছে নো ইন্টারেস্ট, ওই লোকের জন্য জান্নাতে প্রবেশ নিষেধ যেই লোকটার পরিবারের কেউ বেপর্দায় চলেছে, সেটা নারী হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার মেয়ে হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার মা, চারজনের কোনো একজন যদি বেপর্দায় বেড়ায় আপনার জন্য জান্নাত হারাম। নবীজি বলেছেন আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, কোনো দায়ুস ব্যক্তি জান্নাতে ঢুকবে না, কোনো দায়ুস ব্যক্তি জান্নাতে ঢুকবে না, কোনো দায়ুস ব্যক্তি জান্নাতে ঢুকবে না। এজন্য পরিবারে আমরা পর্দাটা মেনটেন করার জন্য আমরা চেষ্টা করব ভাইয়েরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন মিওয়ারাইহিম জাহান্নাম ওয়ালা ইউগনি আনহুম মা কাসাবু, আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদী এবং যারা মিথ্যারোপ করে আর পাপ কাজ যারা করে তাদের ব্যাপারে কথা বললেন কঠিন আযাব ওদের দেয়া হবে, কোরআনের বিধান শোনার পরে যারা মানে না তাদের জন্য কঠিন আযাব দেয়া হবে, কোরআনের বিধান নিয়ে যারা ঠাট্টা করে বিদ্রুপ যারা করে তাদের জন্য লাঞ্ছনাদায়ক আযাব দেওয়া হবে। এত কথা বলার পরেও আল্লাহ পাক আবার বলছেন মিওয়ারাইহিম জাহান্নাম, ওদের সামনে তো ভয়ঙ্কর জাহান্নাম, শাস্তির কথা বলার পরে আবার আল্লাহ পাক গুরুত্ব আরো বাড়ানোর জন্য বলতেছেন এই অপরাধগুলো যদি তুমি করো তোমার সামনে থাকবে কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নাম থাকবে, ওয়ালা ইউগনি আনহুম মা কাসাবু শাইআ, তোমার ক্ষমতা তোমার টাকা পয়সা
তোমার প্রভাব প্রতিপত্তি অন্যান্য যা কিছু তুমি জীবনে অর্জন করেছো উপার্জন করেছো কোন উপার্জন সেদিন তোমার কোন উপকার করতে পারবে না ওয়ালা ইয়ুগনি মানে কোন কাজে আসবে না ওই আযাব থেকে বাঁচানোর জন্য তোমার ক্ষমতা টাকা পয়সা তোমার কিছু করতে পারবে না ওয়ালা মাতাখযু বিদুনিল্লাহি আউলিয়া আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি তুমি যদি তুমি অন্য কাউকে যদি ইলাহ রূপে গ্রহণ করো বন্ধু রূপে গ্রহণ করো তোমার জন্য থাকবে ওয়ালাহুম আযাবুন আযীম তোমার জন্য থাকবে কঠিন যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে পবিত্র কোরআনুল কারীমের দশ নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা শুনলাম সূরা যাসিয়াত যেখানে এক নম্বর মেসেজ আজকে আলোচনার গুরুত্বপূর্ণ কথা হলো কবিরা গুনাহ থেকে নিজে বাঁচা পরিবারকে বাঁচানো এই জন্য আমরা কবিরা গুনাহ থেকে বাঁচবো আল্লাহর কোনো বিধান মানতে না পারি আল্লাহর কাছে তওবা করব সেটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করব না আপনি কোরআনের বিধানের একটা কথা শুনলেন সঙ্গে সঙ্গে বুঝে না বুঝে আপনি বিরোধিতা করলেন আর স্বার্থের কারণে আপনি কোরআনের আয়াতের বিরোধিতা করলেন যদি আপনি আল্লাহর বিধান দিয়েছেন জেনা করলে তারে একশোটা বেতের বাড়ি মারা লাগবে আপনি বললেন যে না 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 একশোটা বেতের বাড়ি মারলে মরে যাবে বা একশোটা বেতের বাড়ি এসে ওই কালে চোদ্দ কালে চলে না সেকেলে আইন বা বর্বর আইন মনে করে আপনি আল্লাহর বিধানটাকে নিয়ে তুচ্ছ তচ্ছিল্য করলেন এটাকে অগ্রাহ্য করলেন আপনার জন্য থাকবে কঠিন আযাব আল্লাহ বলে দিয়েছেন আমরা কবিরা গুনাহ থেকে যেন সবাই বেঁচে আল্লাহ জান্নাতে যেতে পারি এবং প্রত্যেকের বাড়িতে একটা করে কবিরা গুনাহ বইয়ের কপিটা যেন থাকে আমি এই আশাবাদ ব্যক্ত করছি কারণ আপনার অনেক উপকারে আসবে দুনিয়ায় তো বহু সম্পদ কিনলেন এটা বড় একটা সম্পদ এত সুন্দর বইটা যিনি লিখেছেন তার জন্য আমি দোয়া করি আল্লাহ পাক ইমাম জাহাবি রহিমাহুল্লাহকে যেন জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ পাক দান করেন যে উনি কবিরা নবীজির হাদিসগুলো থেকে কোরআন থেকে বাছাই করে করে বড় বড় কবিরা গুনাগুলো দলিল সহ তিনি লিখে বইটা সম্পাদন করেছেন আল্লাহ পাক আমাদের ওই কবিরা গুনাহ থেকে বেঁচে জান্নাতে হওয়ার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি